তোমার ঘরের সামনে যে ভিক্ষুক আসবে যতটুক পারো তাকে দিয়ে বিদায় করো, না পারলে সুন্দর ব্যবহার দাও, জিজ্ঞেস করিও না সে কোন ধর্মের, এটার নাম ইসলাম। আর একটু জোরে বলেন না, আপনাদের ঘরে টিউবওয়েল আছে, অন্য ধর্মের মানুষ এসে যদি টিউবওয়েল থেকে পানি নেয় এ পর্যন্ত কেউ মানা করছেন কিরে? এটা তো আমরা মুসলমান ধর্মের, তোমরা কেন অন্য ধর্মের আসলা? এই শিক্ষা কখনো ইসলাম দেয় না। তাই ইসলাম মানবতার ধর্ম, ইসলাম প্রেমের ধর্ম, ইসলাম ভালোবাসার ধর্ম, ইসলাম মনুষ্যত্বের ধর্ম, ইসলাম সুন্দর জীবন ব্যবস্থার ধর্ম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কারণ আপনি দেখবেন না বুঝে 10 বছর পথ হাঁটতে পারবেন, বুঝে 1 বছর আপনি 10 বছরের কাজ করে ফেলতে পারবেন। পড়ালেখা বুঝতে হয়, বুঝলেই শিখা হয়। রমজানের রোজা দিয়েছেন, এ রোজা থেকে আপনি আমি কি কি উপকার পাইতে পারি দেখেন। যাদের বদ অভ্যাস আছে বিভিন্ন নেশার, রমজান মাস থেকে শিক্ষা নিয়ে তারা কিন্তু নেশাও ছেড়ে দিতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলা যায় না? আর একটু জোরে বলি, যিনি সব বানিয়েছেন তিনি আল্লাহ। তিনি কে? এই আল্লাহর প্রত্যেকটা কাজে কোনো না কোনো হেকমত আছে, কারণ ছাড়া আমাদের আল্লাহ কিছুই করে নাই। যা হয়েছে, যা হচ্ছে, যা হবে, যা সৃষ্টি হয়েছে, যেমন সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা কিছুর পিছনে একটা বিশেষ কারণ আছে। মনোযোগ আছে আপনাদের সবার? আল্লাহ চাঁদকে বানালেন, সূর্যকে বানালেন, মঙ্গল গ্রহ বানালেন, আসমানও বানালেন, আমাদেরকেও বানালেন, পৃথিবীও বানালেন। কিন্তু আল্লাহ আমাদেরকে আসমানে রাখে নাই, বলতে হবে আল্লাহ আমাদেরকে আসমানে রাখছে কোথায়? চাইলে মঙ্গল গ্রহ তো রাখতে পারতেন, কিন্তু আল্লাহ তা এই সৃষ্টি জগতে যত রকমের সৃষ্টি আছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানব জাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে শ্রেষ্ঠ সৃষ্টি কি? এই মানব জাতির ভিতর আমরা আছি না নাই? বলতে হবে একটু জোরে, আছি না নাই? শ্রেষ্ঠ কি আমরা হয়েছি না আল্লাহ বানিয়েছেন? আশরাফুল মখলুকাত, আশরাফুল শব্দগুলো একটু বোঝার চেষ্টা করবেন। সবকিছুর বানানে ওয়ালা আল্লাহ, আমাদেরকে বানিয়েছেন আল্লাহ, পাঠিয়েছেন আল্লাহ, খাওয়াচ্ছেন আল্লাহ, দিচ্ছেন আল্লাহ, রাখছেন আল্লাহ, জমিন কার আল্লাহ, পৃথিবী কার আল্লাহ, সবকিছু আল্লাহর। সেই আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন মানবকে। এবার মানুষের ভিতরে যারা যারা আছেন তারা একবার বলি মারহাবা। তাহলে আমরা হই নাই, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নিজেই বানিয়েছেন, আশরাফুল মখলুকাত। এতটুক যারা এই আস্তে, এতটুক যারা কথা বুঝেছেন তারা একবার বলি মারহাবা। আজকে একটা কথা মনে রাখবেন, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, পৃথিবীর সব কিছুই সুন্দর যদি সুন্দর মন নিয়ে বোঝার চেষ্টা করি। একটু মায়া, একটু সুন্দর মন নিয়ে আপনি যে কোনো বিষয় বোঝার চেষ্টা করবেন, দেখবেন যে সেখান থেকে শান্তির নহর প্রবাহিত হবে। সব সময় জিততে চাওয়ার কারণেই আমরা বারবার হেরে যাচ্ছি। সব জায়গায় জিততে চাওয়া ঠিক নয়, জিততে যদি যেতে চান, জিতার ইচ্ছা যদি থাকে, শয়তানের কাছে জিতার চেষ্টা করেন, নফসের বিপক্ষে জেতার চেষ্টা করেন, তাহলে আপনি
আপনি আসল জয়যুক্ত হয়ে যাবেন। আমরা স্বামী হয়ে বউয়ের কাছে জিততে চাই, ছোট হয়ে বড়র কাছে জিততে চাই, চাচা হয়ে জেঠার কাছে জিততে চাই, ক্রেতা হয়ে বিক্রেতার কাছে জিততে চাই। আমরা সব জায়গায় জিততে জিততে আল্লাহর রহমতের কাছে বারবার হেরে যাচ্ছে। সেজন্য বুদ্ধিমানরা জিততে চাই শয়তানের বিপক্ষে, কারণ তারা জানে এখানে যে একবার জিতে যায় সে আল্লাহর রহমতের ছায়া তলে চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। মুরব্বীর হস্তত দেন তো হারাম লাল দেবাজি। শ্রেষ্ঠ কে আমরা বলেন না, শ্রেষ্ঠ কে? শ্রেষ্ঠ কে বানিয়েছেন? এই শ্রেষ্ঠ হচ্ছে আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ কে? মানুষ। বলেন কে? এবার এই জিনিসটা যদি আপনারা আমরা বোঝার চেষ্টা করি তাহলে অনেক কিছু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি শুনব কেন? আমার ভালোর জন্য। আমি পালন করব কেন? আমার লাভের জন্য। আপনার আমার কথা চিন্তা করার দরকার নাই, আমি আপনার কথা ভাবার দরকার নাই। নিজে বাঁচলে আপনি আপনার কবর নিয়ে ভাবেন, আমি আমার কবর নিয়ে ভাবব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই মানুষ হওয়ার জন্য কিছু গুণের দরকার। এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করবো, আপনারা একটু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন। আমার শিক্ষিত সমাজের বাইরে একটু শব্দগুলো নোট করবেন। আমরা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে কেউ জান্নাত পাবে, কেউ জাহান্নাম পাবে। আমরা চাই কি? কারণ সেখানে লাভ আছে। আমরা চাইছি কি? লাভ একটু নয়, বেশি। দুই দিনের জন্য নয়, চিরস্থায়ীর জন্য। তো চিরস্থায়ী লাভ কোথায়? জাহান্নামে না জান্নাতে? আওয়াজ দিয়ে বলেন, জাহান্নামে না জান্নাতে? জান্নাত দিবেন কে? কাদেরকে দিবেন? মানুষকে। কাদেরকে দিবেন? মানুষের ভিতর দুই জাত, একটা মানুষ একটা অমানুষ। একটা মানুষ। এবার আমি কিছু প্রশ্ন করবো, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। মানুষ না অমানুষ আপনারা বলবেন? যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, আমি বলবো না? আপনারা বলেন, যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, যে মা বাবার সাথে চিল্লাই কথা বলে, যে মা বাবার সাথে বেয়াদবি করে, যে বড়দের সাথে বেয়াদবি করে, যে ছোটদের উপর অত্যাচার করে, যে মানুষের জায়গা দখল করে, আমি শুনি নাই, আওয়াজ আরো জোরে লাগবে, যে এক নম্বর বলে দুই নম্বর দেয়, যে সুযোগ বুঝলে জিনিসের দাম বাড়ায় দেয়, দুই টাকার জিনিসকে 200 টাকা বানায় দেয়, যে মানুষের নামে বনি দেয়, যে মানুষের নামে প্যাঁচ লাগায়, যে বিয়ে ভাঙ্গা দেয়, যে মানুষকে কষ্ট দেয়, যে রাস্তা বন্ধ করে দেয়, যে পানি বন্ধ করে দেয়, যে মানুষের জীবন অশান্তি করে, যে যৌতুকের জন্য বউ পিটায়, যে বড়দের উপর অত্যাচার করে, যে গরিবের উপর জুলুম করে, এগুলাকে আপনারা কি বলছেন? এবার আপনারাই বলেন, এই সমস্ত বাটপারি আমাদের ভিতরে আছে না নাই? এবার আপনারাই বলেন, আমরা কি মানুষ না মানুষ? আবার ছোট হয়ে গেছে, সবাই বলতে হবে, আমরা কি মানুষ না মানুষ? মনে করেছিলাম মানুষ, কিন্তু হয়েছিলাম। আর অমানুষ কখনো জান্নাতে যেতে পারে না। আপনার যদি লাভ চান জান্নাত লাগবে, আপনি যদি বেশি লাভ চান আপনার জান্নাত লাগবে, আপনি যদি চিরস্থায়ী লাভ চান আপনার জান্নাত লাগবে। জান্নাত দিবেন কে? আল্লাহ। কাকে দিবেন? মানুষকে। আমরা হয়ে রইলাম কি? অমানুষ।